ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। ও তাই, কত জনে কলা খেলে দিদি, সত্যি করে বলতো কত জনে কলা খেয়েছে? না সত্যি করে বলো, আমাদের সাথে কলা দিদি যে নাকি বলেছিল যে ইন্ডিয়া যদি কলা গাছের সাথে হারে সে কলা গাছের স্বাদ নেবে। তো ভাই মানে তো দিদি একটা কথা বলতে চাই, এত কলার দিকে এত লোভ কেন? হ্যাঁ তোমাদের বাংলাদেশে ইলিশ আছে আরো কত কিছু আছে, ইলিশ না খেয়ে আমার কলার দিকে তুমি লোভ লাগাচ্ছ? তো বলছি কত জনের কলা খেলে একটু বলো তো, হ্যাঁ কত জনের কলা মুখে নিয়েছো একটু বলবে? হ্যাঁ যদি ভিডিওটা দেখে থাকো একটু কমেন্ট বক্স জানিয়ে যাবে। ভাই দাবে এত কলা কলা করো না, কদিন পর তাহলে দেখা যাচ্ছে তোমার কলার লিঙ্ক বেড়ে পড়েছে, কারণ তোমাদের বাংলাদেশের বেশি এই সমস্ত লিঙ্ক বার করে। বিশ্বাস নেই, তুমি যাকে করেছো বিশ্বাস সেই তোমার পিছনে দেবে বাঁশ, এটাই হয়ে থাকে ভাই। তবে একটা কথা বললে কি দিদি, অস্ট্রেলিয়া জিতার জন্য এত যে লাফাচ্ছ, অস্ট্রেলিয়া তোমার কিন্তু বাপ হয় না, ইন্ডিয়া কিন্তু তোমার বাপ হয়, এটা মনে রেখো ঠিক আছে? ভাই যাবে তোমরা যদি কিছু খিস্তি দিতে চাও দিদিকে দিয়ে যাও, আর একটা করে হাতে কলা দিয়ে যাও, না না মুখেই দিয়ে যাও দিদির, ঠিক আছে? দিদি খুব কলা পছন্দ করে। হ্যাঁ